घड़ी में देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক বলেন, আমার কাছে না চাইলে আমি রাগ করি, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে। একবার চাইলেন ভালো কথা দিল, আবার চাইলেন ভালো কথা দিল, আরেকবার চাইতে গেলে এখন আপনার নিজের কাছেই খারাপ লাগবে, ঠিক না বেঠি? মানুষের কাছে একবার চাওয়া যায়, দুইবার চাওয়া যায়, তিনবারের সময় তোমার কাছে শরম লাগে। যাকে তুমি চাইতেছো তিনি ওই রকম চোখ ঘুরাইয়া ফেলেন, বারবার তুমি কেন বিরক্ত করতেছো, ঠিক না বেঠি? ও বন্দা, মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও, আমি তোমাকে একবার কেন, দুইবার কেন, হাজার বার, লক্ষ বার, কোটি বার তুমি চাইতে থাকবো, আমি দিতেই থাকবো, তুমি চাইতে থাকবো, আমি দিতেই থাকবো। সেই সত্তার নাম হইল আমি রব্বুল আলামিন। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার কাছে চায়, ছোটটাও আমার কাছে চায়, বড়টাও আমার কাছে চায়, সকালেও আমার কাছে চায়, সন্ধ্যায়ও আমার কাছে চায়, দিনেও আমার কাছে চায়, রাত্রেও আমার কাছে চায়, আমি ছাড়া অন্য কারোর কাছে চায় না। ওই বান্দাকে আমি এরকম চিহ্নিত করি, জিব্রাইলকে ডাক দেই, এই জিব্রাইল আসো, এই এই যে খাদেমানি ওনাকে চিনা রাখো। বলে কি? এই বন্দা আমার কাছেই চায়, অন্য কারোর কাছে চায় না। ছোটরাই আমার কাছে চায়, বড়টাও আমার কাছে চায়, দিনের বেলাও আমার কাছে চায়, রাত্রের বেলাও আমার কাছে চায়, আমি ছাড়া কারোর কাছে সে কখনো চায় না। তুমি তাকে চিন্না রাখো, আমি তাকে কবুল করলাম, তার কোনো জিনিসের প্রয়োজন হইলে মনের মধ্যে শুধু প্রয়োজনটা আসবে, মুখে কওনের আগে আগে তুমি জিনিসটা তার বাড়িতে পৌঁছাইয়া দিয়া আসবা। তো আল্লাহ তো দেওয়ানোর জন্য আমরা চাইতে হবে, কার কাছে বলেন না? আমাদের এক বুজুর্গ ছিলেন পটিয়া মাদ্রাসার শিক্ষক, ওনার নাম ছিল বুয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই, অনেকেই চিনবেন। একজন এসেকা হুজুর, ছেলেটাকে সৌদি আরব পাঠাইতাম, তো কত রকমের দোয়া করলাম, আল্লাহ কি আজকের মানুষের কথা শুনে ঢুনে না নাকি? বুয়ালি সাহেব কইতে আসে, দেখ দে নল সাত দে ন পাও, বুঝছেন না কিছু, চিটাঙ্গের ভাষা কইলাম, কিন্তু দেড় দে নল সাত দে ন পাও, যখন আল্লাহ পাক দেন তখন তুমি নাই, যখন তুমি চাও তখন দুয়ার বন্ধ, কথা না, যখন আল্লাহ পাক দেন তখন তুমি নাই, আর যখন আল্লাহ পাক দরজা বন্ধ তুমি চাইতে আসো তখন দরজা বন্ধ। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়াল নবী, কত বড় মুহসিন নবী, কত বড় মহাব্বতের নবী, উম্মত যেন তার প্রয়োজনীয় কামটা সারতে পারে, কথাটা কইতে পারে। এই জন্য আল্লাহকে কখন পাওয়া যাবে, কেমনে পাওয়া যাবে, রাস্তাটাও আল্লাহর হাবিব ধরাইয়া দিয়া গেছেন। এই রাস্তাটা কইতাম আপনাদেরকে, কইতাম, কইতাম কিনা বলেন, কে কে শুনবেন, হাত উঠান, হাত নামা। টাইম হইল তিনটা, কাম হইল পাঁচটা, টাইম হইল তিনটা, কাম হইল, টাইম হইল, কাম হইল, টাইম হইল, কাম হইল, মুখস্থ হয়েছে নি? তো টাইম কয়টা, কাম কয়টা, সকাল বিকাল শেষ রাত্র, কথা কন্যা কয়টা হইল, টাইম, সকাল বিকাল শেষ রাত্র, কথা কন্যা সকাল বিকাল শেষ রাত্র কয়টা, কি কি আবার বলেন, আবার বলেন, فاستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة, বুখারী শরীফ।
তিনটা টাইম চিহ্নিত করে দিলাম আল্লাহর কাছে কথা কওনের জন্য, চাওনের জন্য। কয়টা টাইম? স্পেশাল তিনটা টাইম। আল্লাহর হাবিব কোন টাইমে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে টাইমটাও আপনাকে ধরাইয়া দিছেন। কিভাবে কইলে আল্লাহ পাক শুনবেন ওই পদ্ধতিটাও আল্লাহর হাবিব কইয়া দিছেন। এই জন্য টাইম কয়টা কন না মনে আসেনি? কয়টা? কি কি? ফজরের পরে কিছুক্ষণ, আসরের পরে কিছুক্ষণ, শেষ রাত্রে কিছুক্ষণ, সকালের ফজরের পরে কিছুক্ষণ, সকালের ফজরের পরে কিছুক্ষণ সময়, এটা হইলো সকাল। আর আসরের পরে কিছুক্ষণ সময়, এটা হইলো বিকাল। আর শেষ রাত্র, আল্লাহু আকবার, তো কয়টা টাইম হইলো? তিনটা টাইম। কেন? আমি হাসপাতালে ছিলাম, ডাক্তাররা আমাকে ঔষধ দিলেন, কইলেন যে 8 ঘন্টা পর পর খাইবেন। কথা কন না, 2 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর। আমি কইলাম কেন? ভাই যে 8 ঘন্টা মানে আপনি ঔষধটা খাইলেন, এটার অ্যাকশন থাকবে 8 ঘন্টা, এরপরে আবার খাইবেন, অ্যাকশন থাকবে আরও 8 ঘন্টা, এরপরে আবার খাইবেন, অ্যাকশন থাকবে কয় ঘন্টা? তো তিন আটা কত হইলো? পুরা দিন কভার হয়ে গেল। আমি তখন বুঝলাম, ও আল্লাহ, ডাক্তাররা এতদিন পরে আবিষ্কার করছে ঔষধ খাওয়ান লাগে 3 টাইম, 8 ঘন্টা অন্তর অন্তর, যেন তার অ্যাকশন থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে উম্মতকে ঔষধ সাপ্লাই করতে আসে। আমার উম্মত 3 টাইম, আমার উম্মত 3 টাইম। কথা কন না, আমার উম্মত কয় টাইম? 3 টাইম। সকালে খাইবা, বিকাল পর্যন্ত অ্যাকশন, বিকাল খাইবা 8 ঘন্টা অ্যাকশন, এরপরে আবার খাইবা সকাল পর্যন্ত অ্যাকশন। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ণ তাকবীর। টাইম কয়টা? কি কি? সকাল, বিকাল, শেষ রাত্র। সকাল, বিকাল, মনে থাকবে তো? কইতে আছে হুজুর, সকালেরটা তো সম্ভব, কোনো অসুবিধা নাই, উড়ন লাগে, বিকালেরটাও সম্ভব, কোনো অসুবিধা নাই, সজাগ আছি, কিন্তু শেষ রাত্রেরটা তো সম্ভব না। আমি কইলাম দরকার নাই, যদি শেষ রাত্র সম্ভব না হয় তো এটা বাদ দেন, বাকি আছে কয়টা? 2টা, সকাল আর বিকাল, সকাল আর বিকাল। এটাও আল্লাহ পাক বলছেন, তুমি কাম করো, তোমার তোমার যতটা ক্ষমতা, ক্ষমতার ভিতরে তুমি কাজ করবা। তুমি যদি দিনের কামটা দিনের বেলায়, তোমার ক্ষমতা আছে দিনের বেলায় তুমি করতে পারো, এই সময়টা যদি তুমি আমানতদারির সঙ্গে আদায় করলা, রাত্রে তোমাকে জাগায়া দেওয়ানের জিম্মাদারি আমি মাওলা। শুধু সকাল আর বিকাল চালাও, শুধু সকাল আর বিকাল চালাও, শুধু সকাল আর বিকাল চালাও। আল্লাহ পাক বলেন, ফি বুয়ুতিন, পড়েন না, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল আর বিকাল। তো সকাল আর বিকাল এই 2 টাইম যদি আপনি সুন্দর মতন আমল করলেন, তো আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহর হাবিব বলেন, রাত্র যখন গভীর হইয়া যায়, রাত্র যখন গভীর হইয়া যায়, রাত্র যখন গভীর হইয়া যায়, আল্লাহ পাক তখন আরশে আজিম থেকে একদল ফেরেশতাকে পাঠাইয়া দেন। এই কথা কইয়া বন্ধুদেরকে জাগাইয়া দাও, দুশ্মনদেরকে ঘুম লওয়াইয়া দাও। কথা কন না, বন্ধুদেরকে জাগাইয়া দাও, দুশ্মনদেরকে ঘুম লওয়াইয়া দাও। এই জন্য আপনি দেখবেন বহু পাবলিক প্রথম রাত্রে ঘুমায় না, ঘুমে ধরেও না, শুইলেও ঘুমে ধরে না, আবার শেষ রাত্রে উঠতে পারে না। কথা কন না, প্রথম রাত্রে ঘুমায় না, ঘুমে ধরে না, আর শেষ রাত্রে উঠতে পারে না। আবার আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের হাল হইল, যখনই তারা শোয়, রাত্র যখন 3টা বাজে গেছে, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাদিই ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত্র যখন 3টা বাজে যায়, রাত্র যখন শোয়া 3টা বাজে যায়, তখন আর বিছনায় থাকতে পারে না, তড়ি ঘড়ি বিছনা থেকে উঠা ওযু কইরা নামাজে দাঁড়ায়া যায়। ঠিক না? ঠিক।
শেষ রাত্রে একটা ও মিয়া তুমি বারবার সামনে আসো কেন, যাও সামনে কখনো আইবা না। তো টাইম কয়টা, কি কি সকাল বিকাল শেষ রাত্র, আমরা আসছি যে রাত্র হয়তো আমরা উঠতে পারি না, বাদ দেন রাত্র দরকার নাই, আপনি এখন সকাল আর বিকাল, সকাল আর সকাল আর বিকাল, ফজরের পরে আপনি বসেন না সুন্দর মতন, তিনটা পাঁচটা কাম করতে হবে। এক নম্বর হইলো মোরাকাবা, কোন এক নম্বর কি, দুই নম্বর হইলো ইস্তিগফার, তিন নম্বর হইলো তাসবিহ, চার নম্বর হইলো জিকির, পাঁচ নম্বর হইলো চোখের পানি, কয়টা হইলো, মোরাকাবা হন না, মোরাকাবা ইস্তিগফার তাসবিহ জিকরুল্লাহ চোখের পানি রোনাজারি, কয়টা কাম হইলো, এই পাঁচটা ডিউটি লইয়া সকালবেলা বসবেন, কতক্ষণ সময়ের জন্য বসবেন, তিরিশ মিনিটের জন্য, কয় মিনিটের জন্য, তিরিশ মিনিটের কম যেন না হয়, তিরিশ মিনিটের জন্য বসবেন। তিরিশ মিনিট কেন, তিরিশ মিনিট হইল মিনিমাম, কারণ তিরিশ মিনিট না হইলে কলিজাটা সিদ্ধ হয় না, কলপটা সিদ্ধ হয় না। আম্মু খাদিমা নিশা হুজুর আমারে দাওয়াত করলেন, আজিয়াবাদ খাওয়াইবেন, গরুর গোশত কিনা আনছে, বাবির কাছে দিল, রান্না করো, হুজুরকে খাওয়াইতে হবে, বাবি এগুলোকে কাটলেন, ছোট্ট ছোট্ট টুকরা বানাইলেন, এর মধ্যে তেল লাগাইলেন, মরিচ লাগাইলেন, হলুদ লাগাইলেন, লবণ লাগাইলেন, মশলা লাগাইলেন, এরপরে পাতিলের মধ্যে দিলেন, পাতিলের মধ্যে দিয়া চুলার মধ্যে বসাইয়া এক সেকেন্ডের মধ্যে আবার উড়াইয়া ফেলছেন, কয় সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যে উড়াই একা হুজুর খান, খাওন যাইব, কথা কন জোরে কন, খাওন যাইব কেন, টাইম দেয় নাই, কথা কন না, টাইম দেয় নাই, এখন এটা কাঁচা রয়ে গেছে, এখানে সব কিছু আছে, তেলও আছে, লবণও আছে, মরিচও আছে, হলুদও আছে, সব কিছু আছে, কোনো কিছুর কমতি নাই, কিন্তু এইগুলো দিয়া আপনাকে যেটা করণের দরকার ছিল সেটা হইলো পাতিলের উপরে একটা ঢাকনা, কথা কন না, পাতিলের উপরে একটা ঢাকনা, ঢাকনা দিয়া নিচে আগুন দেয়া, অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট তাকে এইভাবে রেখে দেওয়া দরকার ছিল, ঠিক না বেঠি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা তো বসি কিন্তু সময় দেই না, আমাদের বুজুর্গরা বলেন মিনিমাম তিরিশ মিনিট, উপরে ঢাকনা লাগাও নিচে আগুন ধরাও, উপরে ঢাকনা লাগাও নিচে আগুন ধরাইয়া দাও, ঢাকনাটা কেমনে দিবেন, ডাকনাটা হইলো চোখ, কোন ডাকনাটা হইলো কি, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখ বন্ধ না করলে কাম হবে না, চশমা বন্ধ গোশ বন্ধ লব্যবান, চশমা বন্ধ গোশ বন্ধ লব্যবান, গরনা বিনি নূরে হাকবার মা বখান, গরনা বিনি নূরে হাকবার মা বখান, ফজরের পরে সবাই তো নামাজ হয়ে গেছে চলে গেছে, তুমি বসে থাকো, কেবলামুখী হইয়া বসো, সুন্দর মতন আরামে সঙ্গে বসো, তিরিশ মিনিটের সময় নিয়ে বসো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করম, আমাদের বুজুর্গ, আমাদের বুজুর্গ পুতপুলের সাদ ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘুণা, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘুণা, এই পাগলা ঘুণাকে তুমি আটকায়া রাখতে পারবা না যতক্ষণ পর্যন্ত জানালা বন্ধ না করবা, চোখটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবা, এটা হলো প্রাথমিক সবক যারা পড়ে আর কি, যারা পাকা হয়ে গেছে আমি হুজুরের মতন, যারা কি হয়ে গেছে কন্যা, পাকা হয়ে গেছে গা, এদের জন্য আবার চোখ বন্ধ করণ লাগে না, এরা চোখ খোলা অবস্থায় কাম হইয়া যায়, এই জন্য যারা আমাদের মতন প্রাথমিক লেভেলের, প্রাথমিক লেভেলের এদেরকে চোখ বন্ধ করণ লাগে, চোখটা বন্ধ করবেন, এই চোখটা বন্ধ করলেন মানে পাতিলার উপরে ঢাকনা দিলেন, কন্যা পাতিলার উপরে কি দিলেন, ঢাকনা দিলেন, চোখটা বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আল্লাহ আকবার, আর মোরাকাবা বানাইতে হবে, বলেন না কি বানাইতে হবে, মোরাকাবা,
30 মিনিট পর্যন্ত মুরাকাবা। আমাদের বুজুর্গরা বলেন, তুমি যে বসবা আল্লাহর সঙ্গে কথা কওয়ার জন্য, তুমি যে বসবা তোমার অভাবের কথাটা আল্লাহকে জানাইতে চাও, দুঃখের কথাটা আল্লাহকে জানাইতে চাও, কষ্টের কথাটা আল্লাহকে জানাইতে চাও, তোমার মনের আবদার এটা আল্লাহকে জানাইতে চাও, তোমাকে কিছু পাওনের দরকার আল্লাহকে জানাইতে চাও, তোমার শরীরটা খারাপ যাইতেছে অসুস্থ শেফা আল্লাহকে জানাইতে চাও, তাহলে বসো বসো, চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করে কোথায় বসতাম? আমাদের বুজুর্গ সাইয়েদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসো। কোথায়? কোন কোন জায়গায়? বাইতুল্লাহ শরীফ বাংলাদেশে? কোন দেশে? সৌদি আরব। বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসো। আল্লাহ তো মুরিদ কইতে আছে, হুজুর বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আমি কেমনে বসবো? আমি বাঙালি মুসলমান বাংলাদেশে। কয় যে আল্লাহর বান্দা, বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসতে হইলে মক্কা শরীফ যাওয়ান লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, টিকেট লাগে না, শুধু চোখটা বন্ধ করন লাগে। আল্লাহ ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। হাদিসে পাকের মধ্যে আসছে, ও বান্দা জিকির করো, এমন ভাবে জিকির করো, তুমি আর আমি থাকব, তৃতীয় কেউ থাকবে না, তুমি থাকবা আমি থাকব, তুমি কইবা আমি শুনব, আমি কইব তুমি শুনবা, তৃতীয় কেউ এখানে থাকবে না। এটাকে বলা হয় খালওয়াত। বলেন এটা কি বলা হয়? খালওয়াত। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। ওই বান্দা যেই বান্দা শেষ রাতে উঠে সুন্দর মতন ওযু করে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির করে, এরকম ভাবে জিকির করে, বান্দা আর আমি, আমি আর বান্দা, মাঝখানে অন্য কেউ নাই। এখন প্রশ্ন যে আল্লাহর সঙ্গে আমি থাকব, আমার সঙ্গে আল্লাহ থাকবেন, তৃতীয় কেউ থাকবে না, এটার জন্য তো জঙ্গল দরকার। কি দরকার কন্যা? আল্লাহর আশেকরা কইতে আছে, জঙ্গলের দরকার নাই, তুমি জকিগঞ্জে বৈশা, বরং জকিগঞ্জ বাজারের মধ্যে বৈশাও তুমি এটা পাইতে পারো, শুধু চোখটা বন্ধ করে নাও। চোখটা বন্ধ করণের পরে এখন আর কেউ নাই। কথা কন্যা, চোখ বন্ধ করণের পরে এখন আর কেউ আছে? এখন আর কেউ নাই। তোমার সামনে আল্লাহ, আল্লাহর সামনে তুমি, তুমি কইতেছ আল্লাহ শুনতেছেন, আল্লাহ কইতেছেন তুমি শুনতেছ। আল্লাহ একবার। তো চোখটা বন্ধ করতে হবে। বলেন না কি করতে হবে? চোখ চোখটা বন্ধ করবেন, বসবেন কোন জায়গায়? বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। কথা কন না, কোন জায়গায়? কোন জায়গায়? বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। কেমনে বসবো? এটার নাম মুরাকাবা। এটার নাম কি? মুরাকাবা। আপনি আপনার মসজিদে কিংবা আপনার বাড়িতে কিংবা আপনার ঘরে ফজরের নামাজ হইল, ফজরের নামাজের পরে মুসল্লার মধ্যে আপনি বসেন, আরামের সঙ্গে বসেন, আস্তে করে চোখটা বন্ধ করে ফেলুন। চোখটা বন্ধ করণের পরে চারটা কথা, কয়টা কথা? চারটা কথা, কয়টা কথা? চারটা কথা। ডান দিকে মাকামে ইব্রাহিম, আমার সঙ্গে বলেন না, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আবার বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি সুন্দর মতন বসতে পারো, চোখটা যদি বন্ধ রাখতে পারো, এরপরে বাক্যটা তুমি একবার কইবা, দুইবার কইবা, তিনবার কইবা, আস্তে আস্তে তুমি দেখবা তুমি যেন বাস্তবভাবে বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির। মেরে ভাই ও দোস্ত বুজুর্গম,
হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন দুইজন হইয়া যাও, একটা অস্তিত্ব দুইটা অস্তিত্ব বানাও, একটা হইল বাস্তব অস্তিত্ব আর একটা হইল কল্পনার অস্তিত্ব। বাস্তব অস্তিত্ব এটা কালীগঞ্জ মসজিদের মধ্যে বসানো, আর কল্পনার অস্তিত্ব কন্যা, কল্পনার অস্তিত্ব কন্যা, কল্পনার কল্পনার অস্তিত্ব বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে বসাইলা, তোমার বাড়িতে ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, ভিক্ষুককে খেয়াল করম, ভিক্ষুকের পোশাক কল্পনার মানুষটার গায়ে, কথা কন্যা, তোমার যে কল্পনার মানুষটা বাইতুল্লাহর সামনে বসাইছো, ভিক্ষুকের পোশাক কল্পনার মানুষটার গায়ে সেই ভিক্ষুকের পোশাক লাগাও। ভিক্ষুক যেভাবে অঙ্গভঙ্গি করে দাঁড়ায় ভিক্ষার জন্য, কল্পনার মানুষটাকে এরকম অঙ্গভঙ্গি বানাইয়া বাইতুল্লাহর সামনে দাঁড় করাইয়া দাও। আল্লাহ, ছোড় দি কিস্তি মেরি রহমত কে দরিয়া, দেখ কর আ পড়া হুঁ দর পে তেরে, আ পড়া হুঁ দর পে তেরে রহমত কে সায়া, দেখ কর আমার নানুপুর হজরত কইতেন, যখন তুমি মুরাকাবার মধ্যে নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির পাইবা, বলেন না নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে, বাইতুল্লাহর দুয়ারের সামনে, বাইতুল্লাহর দুয়ারের সামনে, আল্লাহু আকবার। মুসলমান সে বাইতুল্লাহকে টার্গেট করে চলে, নামাজ যখন আপনি পড়েন কোন দিকে ফিরা পড়েন? ফাওয়াল্লি ওয়াজহাকাম শাতরাল মাসজিদিল হারাম ওয়াহাইযুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। নামাজ যখন আপনি পড়তেছেন তখনও বলা হইতেছে তুমি বাইতুল্লাহর সঙ্গে কানেকশন লাগাও, কলবটাকে বাইতুল্লাহর গেইটের সঙ্গে, বাইতুল্লাহর রহমতের দুয়ারের সঙ্গে কলবটাকে বাঁধো। নামাজের মধ্যে আপনি আল্লাহু আকবার নিয়ত বানলেন, পূর্ব দিকে ফিরা নিয়ত বানলে হবে না, উত্তর দিকে ফিরা নিয়ত বানলে হবে না, দক্ষিণ দিকে ফিরা নিয়ত বানলে হবে না, পশ্চিম দিকে ফিরা নিয়ত বানতে হবে, কারণ বাইতুল্লাহ পশ্চিম দিকে। মাঝখানে অনেক জায়গা আল্লাহ পাক বলেন তুমি তোমার কলবের লাইটটা মারো না, তোমার কলব থেকে এখানে লেজারটা মারো, লেজারটা মারলে এটা যদি বাইতুল্লাহর দুয়ারে গিয়া পড়লো, মাঝখানে হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল, সবগুলোকে আমি উচ্ছেদ করে দিব, আর ফেরেশতারা দেখবে তুমি বাইতুল্লাহর দুয়ারের সামনে খাড়া। কে কে তৈয়ার, কে কে তৈয়ার, কে কে তৈয়ার, নারায়ে তাকবীর। সুন্দর মতন বসতে হবে, চোখটা বন্ধ করতে হবে, ফজরের নামাজের পরে শেষ রাত্রে কথা কইতেছি না, শেষ রাত্রে যদি আল্লাহ আপনারে মেহমানদারি করেন, কোনোদিন তো করলেন, কারণ এত কষ্ট করার সুযোগ আমার নাই, তবে সকালটা যদি আপনি তৈয়ার করতে পারলেন, বিকালটা যদি আপনি তৈয়ার করতে পারলেন, আপনি তখন কইতে হবে না শেষ রাত্রে ও আল্লাহ আমারে জাগায়া দিও, বরং আল্লাহ জিব্রাইলে কইব আমার একটা পাগল আছে কালীগঞ্জে থাকে, শেষ রাত্রের বৈঠকে সে যেন উপস্থিত থাকে, তুমি তারে অবশ্যই উপস্থিত বানাইয়া রাখবা। আর ওই শেষ রাত্র যখন আল্লাহু আকবার, আল্লাহ যখন কাউকে উঠাইয়া আনে, এর জন্য আমাদের বুজুর্গরা কিরকম পাগল ছিলেন, এই খোদা সা জিন্দা এ আরশে বরি শাম রাদা দি তু জুলফে আম্বরি রোজে রাবা শামে কাফুর এ করিম দাদাই রোশন তোরা আকলে সালিম। কেনতেছে ও খোদা।